পৃথিবীতে যা কিছু রয়েছে তার সব কিছুতেই মহিলাদের অবদান রয়েছে, তাই মহিলাদেরকে বাদ দিয়ে তাদের পেছনে ফেলে সমাজ ব্যবস্থার উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই ভারতের প্রধানমন্ত্রী প্রদর্শিত পথে চালিত হয়ে এই রাজ্যের সরকারও মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে কাজ করে চলেছেন। স্বসহায়ক দলগুলোর মাধ্যমে রাজ্যের সকল অংশের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। শনিবার ভারতীয় জনতা পার্টি ফটিকরাই মণ্ডলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের তহশিলে জাতি কল্যাণ এবং অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাকর দাস। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে স্বসহায়ক দলের মহিলাদের সঠিকভাবে ট্রেনিং প্রদান কিংবা আর্থিক অনুদান প্রদান করা হয়নি, যার ফলে রাজ্যের মহিলারা অনেক অংশে পিছিয়ে গেছেন। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে স্বসহায়ক দলের সাথে যুক্ত মহিলাদের উন্নয়নের লক্ষ্যে লক্ষ লক্ষ টাকার অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন। তাদের সাথে মাত্র 39 থেকে 40 হাজার মহিলা যুক্ত ছিল। এই 39 থেকে 40 হাজার মহিলাদের মধ্যে প্রায় 30 হাজারেরও বেশি মহিলা ডিফল্টার, অর্থাৎ তারা গ্রুপ তো তৈরি করেছে ঠিকই, কিন্তু তাদের কোনো ফাংশন নেই, কারণ তাদেরকে ব্যাংক সরকার টাকা দেয়নি, তাদেরকে ঠিক করে ট্রেনিং করায়নি, স্কিল প্রদান করেনি, সময় উপযোগী তাদের ব্যবস্থা করেনি, যার কারণে তারা কি হয়েছে, ডিফল্টার ছিল প্রায় 30 হাজারেরও বেশি। আর আজ আমাদের এই অল্প সময়ের মধ্যে আমাদের এই রাজ্যে 51 হাজারেরও বেশি এসএসজি গ্রুপ তৈরি করে প্রায় 5.5 লক্ষ মহিলা এসএসজি গ্রুপের সাথে বর্তমানে যুক্ত হয়েছেন, 5.5 লক্ষ মহিলা। এ বিশ্বে যা কিছু চিরশ্রেষ্ঠ কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, যত ফলিয়াছে ফল, নারী দিল তাহে রূপ রস সুদা গন্ধ সুনির্মল। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু আমরা দেখছি, এই সব কিছুর অর্ধভাগে মহিলাদের কিন্তু অংশগ্রহণ রয়েছে। মহিলাকে বাদ দিয়ে এই সমাজ এক পাও চলতে পারে না। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে ফটিকরাই বিধানসভার অন্তর্গত সমস্ত এসএইচজি, এনজিও, সিআরপি ও ভিওয়ের মহিলাদের শক্তি সম্মান ও সংবর্ধনা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।